বিএনপির যে মানে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে তাদেরকে নিয়ে অনেক সন্দেহের দৃষ্টি রয়েছে অনেকের, এবং তারা সরকারের সাথে অনেকে আঘাত করে তাদের টেলিভিশন চ্যানেল বাঁচিয়েছেন বা ব্যাংকের মালিকানা রক্ষা করেছেন, এরকম অভিযোগ আছে। বা অনেকে বলে থাকেন যে তাদের মাঝে কেউ কেউ তারা দিনের বেলা বিএনপি রাতের বেলা আওয়ামী লীগ। এই যদি অবিশ্বাস বা সন্দেহ যদি মানুষের মাঝে থাকে, তো এদেরকে দিয়ে কি আসলে প্রকৃতপক্ষে একটা সরকার বিরোধী আন্দোলন কার্যকরী ভাবে করে তোলা যায় কি, গড়ে তোলা যায় কিনা, সেটা আমি একটু জানতে চাই হুমায়ুন কবির আপনার কাছে। আপনার কি মনে হয় যে তাদেরকে নিয়ে যে সন্দেহগুলো করা হচ্ছে এটা আসলে জাস্টিফাইড? হ্যাঁ, ধন্যবাদ সাকিব, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে যেই প্রশ্নটা আপনি করেছেন, যে কথাটি আপনি লোকমুখে বা মানুষের কাছে শুনেন, আমি মনে করি এটা আওয়ামী প্রপাগান্ডা, দলের তৃণমূলের নেতা কর্মীদেরকে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলা নেতাদের বিরুদ্ধে বলা হয়। এত বড় একটা দল এবং যেই দলের সমর্থক কোটি কোটি সমর্থক, আমি তো মনে করি আজকে প্রায় বাংলাদেশে 20 কোটি জনগণের মধ্যে আপনি যদি নির্বাচন দেন, আপনি 16 কোটি জনগণের সমর্থন পাওয়া যাবে বিএনপির পক্ষে। তারা যদি নেতাদের এমন কোনো কাজ নেই, এমন কোনো চেষ্টা নেই বর্তমান সরকারের এই 15 বছর এবং আগের 111 সরকারের 2 বছর, এই 17 বছরে যেখানে বিএনপিকে দুর্বল করার চেষ্টা হয়নি, আসলে সরকারের মন্ত্রীরা সকাল থেকে বিকাল পর্যন্ত বিএনপির বিরুদ্ধে যত কথা বলেন, তার থেকে যদি সরকার একটা বিএনপি বিষয়ক মন্ত্রণালয় করত, তার থেকে সরকারের অপচয় সময় অপচয় কম হতো। কিন্তু সকাল থেকে বিকাল এমনিতে ওরা বলে বিএনপি তো শেষ হয়ে গেছে ফিনিক্স পাখির মতো, বিএনপি বলে তো আর বাংলাদেশে কিছু নেই, কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত ওরা দেখবেন বিএনপির বিরুদ্ধেই কথা বলছে। বিএনপি যদি নাই থাকে, বিএনপি যদি আন্দোলন নাই করতে পারে, বিএনপির আন্দোলন নিয়ে যে কটাক্ষ করা হয়, বিএনপির নেতাদেরকে নিয়ে যে বলা হয় দিনের বেলা বিএনপি রাতে আওয়ামী লীগ, এগুলো হচ্ছে আওয়ামী প্রপাগান্ডা এবং এন্টি ন্যাশনালিজম যেই প্রচারটা আছে বাংলাদেশে, যেই গ্রুপটা বিএনপিকে এবং জাতীয়তাবাদী শক্তিকে পছন্দ করে না এবং যারা অন্য দেশের হয়ে কাজ করে তারা এই প্রচারগুলো করে। আপনি দেখান তো একজন এই গত 17 বছরে বিএনপির কোনো বড় নেতাকে তারা কিনতে পেরেছে, বা আমরা আগে দেখতাম সেই এরশাদের সময়ে আমরা দেখেছি এবং তারও আগে আমরা দেখেছি অনেক নেতা দল বদল করে, বড় বড় দল থেকে গিয়ে সরকারি দলে যোগদান করে। তো বর্তমানে এত অত্যাচার অনাচার নিপীড়নের মধ্যেও বিএনপির কোনো বড় মাপের নেতা, ইভেন জেলা পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কোনো নেতা আজ পর্যন্ত আওয়ামী লীগে যোগদান করে নাই, কথাটা আমার মনে হয় সঠিক নয়, এখানে যথেষ্ট তথ্যের অভাব আছে। উনার বিরুদ্ধেও অসংখ্য মামলা আছে। এখন 17 বছর যখন একটা দল ক্ষমতার বাইরে থাকে, একজন মানুষের শারীরিক অসুস্থতা থাকতে পারে। এখন আমাদের অনেক বিএনপি নেতা বয়সের ভারে আজকে নুজো এবং তারা তাদের পারিবারিক জীবন আছে, তাদের শারীরিক অসুস্থতা আছে, সমান তালে কেউ সমানভাবে রান করতে পারে না, পার্টিতে সময় দিতে পারে না। আপনি যদি 100 মিটার দৌড়ানো শুরু করেন, তাহলে আপনি 1 মিটার থেকে 100 মিটার পর্যন্ত একই গতি আপনার থাকবে না। তা এখন একজন নেতা যারা সারা জীবন জিয়ার রহমানের সময়ে যিনি রাজনীতিতে যোগদান করেছেন বা ম্যাডাম খালেদা জিয়ার সময় যিনি রাজনীতি শুরু করেছেন, তার আজকে এইজ কত? আজকে 44 বছরের রাজনীতি। একটা মানুষ যদি 20 বছর বয়সে রাজনীতিতে যোগদান করেন, আজকে পার্টির বয়স 44, তাহলে 64 বছর হয়ে যায় তার। এখন 64 বছর বা 70 বছরের একজন মানুষের স্টেমিনা বা তার এনার্জি, তার
এগুলা সমানভাবে মাঠে থাকার মতো থাকে না। হ্যাঁ, তবে সিনিয়র নেতৃবৃন্দ সবসময় পরামর্শ দিয়ে পার্টিকে সমৃদ্ধ করেন, পার্টির কাজে গিয়ে নিয়ে যান। আর এখানে রাজনীতির মাঠে আসলে সবাই কাজ করেন না, এগুলো হচ্ছে একটা টিম ওয়ার্ক। কেউ মাঠে কাজ করবেন, কেউ টক শোতে কাজ করবেন, কেউ অন্তরালে কাজ করবেন, কেউ আমাদেরকে মানসিকভাবে সমর্থন দিবেন, কেউ আর্থিকভাবে দলকে সহযোগিতা করবেন, এটাই তো রাজনীতি। এবং আজকে যে বিশ্বব্যাপী যেই স্বৈরাচারীর বিরুদ্ধে যেই জনমত গড়ে উঠেছে, আপনি কি মনে করেন এটা অনেক নেতা এবং অনেক সমর্থকের পরিশ্রমের ফসল নয়? অনেক আমাদের নেতাকে নিয়ে জনাব তারেক রহমানকে নিয়েও কথা উঠে, উনি লন্ডনে গিয়ে বসে আছেন। আমি তো উনাকে দেখেছি, বা আমি যতটুকু জানি উনি দৈনিক 18 ঘন্টা দলের জন্য কাজ করেন, এবং অনেক নেতা আছেন দৈনিক 18-19-20 ঘন্টা দলের জন্য কাজ করেন। তো এবং এই যে প্রোপাগান্ডাটা, আমি মনে করি যে এটা গয়বলসীয় তথ্য এবং তত্ত্ব যে একটা কথা বারবার প্রচার করতে গিয়েই এটা কিছু মানুষ সত্য বলে ধরে নেয়। আমি মনে হয় আপনাকে বুঝাতে পেরেছি, ধন্যবাদ। কিন্তু আপনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা আমি বাদই দিলাম, আপনি যাদেরকে বয়সের ভারে বললেন, অনেকে হয়তো আগের মতো অ্যাক্টিভ থাকতে পারে না বলছেন, কিন্তু একদম তরুণ যারা, যাদেরকে দিয়ে একটা আন্দোলন মুভমেন্ট করার একটা পরিকল্পনা বিএনপি করেছিল, তাদের মাঝে অন্যতম ছিলেন ছাত্র দলের সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ। কিন্তু এই শ্রাবণকেও কিন্তু সরিয়ে দেওয়া হলো, এবং বলা হচ্ছে যে শ্রাবণকে যেখানে আন্দোলনের সময় থাকতে বলা হয়েছিল সেখানে সে সঠিক সময় ওখানে তাকে পাওয়া যায়নি, এ ধরনের কথা বলে কিন্তু তাকে সরিয়ে দিয়ে আরেকজনকে পাঠানো হলো। তো এই যে সন্দেহের তীর কিন্তু একটা তরুণ ছাত্র নেতা তার দিকেও কিন্তু বিএনপি করছে, তো এ থেকে কি মনে হচ্ছে না এটা সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি? এই শ্রাবণকে সরিয়ে দেওয়ার মাধ্যমে তো এটা দৃশ্যমান হলো, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? সাকিব, এটা আপনি আপনার কথা এক অর্থে ঠিক, তবে এখানে শুধু সন্দেহ কাজ করে না, আমি মনে করি এখানে কিছু মিসকমিউনিকেশনও কাজ করে, শুধু সন্দেহ নয়। এখন আমাদের মূল নেতা আছেন লন্ডনে, উনি মাঠে নেই, বাংলাদেশের রাজনৈতিক ময়দানে নেই, বাট উনি ভার্চুয়ালি মাঠে আছেন এবং উনি সারা বিশ্বব্যাপী আন্দোলনটাকে উনি সমন্বয় করছেন। তো এখানে আমি মনে করি কিছু কিছু ইফেক্টিভ নেতাকে, যেটা আমরা হয়তো আমাদের চোখে দেখছি শ্রাবণকে এখানে দিলে ভালো হতো বা সরিয়ে দেওয়াটা ঠিক হয়নি, সেটা হয়তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বা আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি হয়তো উনার কাছে যে তথ্যটা পৌঁছেছে বা কোনো না কোনোভাবে যেভাবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেখানে উনার কাছে হয়তো সঠিক তথ্যটা না পৌঁছাতে পারে, এই ব্যাপারে আমার সঠিক জানা নেই। কারণ এগুলা কেন্দ্রীয় নেতা নেতৃত্ব যখন কোনো সিদ্ধান্ত নেন অনেকগুলো অনুমিতিকে উনারা আমলে নেন, তবে এইটা কিছু বড় দলের কাজ করতে গেলে কোটি কোটি মানুষকে সমন্বিত মানুষকে নিয়ে সমন্বিত আন্দোলন করতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি হতেই পারে, সেই ভুল ভ্রান্তি ওভারকাম করে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি আজকে যে গণমানুষের দলে পরিণত হয়েছে, আজকে যেই জনপ্রিয় দলে পরিণত হয়েছে, আজকে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে যে দেখেন আপনারা জনগণের কোটি কোটি টাকার অপচয় করে এই সরকার সর্বদিকে তারা প্রচার চালিয়েছে, তারা বিশ্বের গুরুত্বপূর্ণ সবকটি দেশে তারা লবিস্ট নিয়োগ করেছে কোটি কোটি টাকা খরচ করে, তারা দালাল মিডিয়া চক্র তৈরি করেছে তাদেরকে কোটি কোটি টাকার দিয়ে সুযোগ সুবিধা তৈরি করে। ইভেন রিসেন্টলি দেখেন ওরা এই এই সপ্তাহের মধ্যে একটা জরিপ পরিচালনা করেছে, ওদের একটা দালাল মিডিয়া একটা জরিপের ফল ঘোষণা করেছে যে 70% মানুষ এখনো শেখ হাসিনাকে চায়।
এর থেকে মিথ্যাচার, এর থেকে ভয়াবহ অনাচার আপনার আর কি হতে পারে? আমি তো মনে করি ওরা যদি 70% মানুষ যদি ওদেরকে চায়, ওরা যদি উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যায়, এত উন্নয়ন করে, এত ভালো কাজ করে, তাহলে তারা একটা ক্রেডিবল, একটা জনগণের প্রত্যাশা মোতাবেক আমাদের দাতা গোষ্ঠীর, আমাদের সহযোগী গোষ্ঠীর, দেশের বন্ধুরাষ্ট্রের চাওয়া অনুযায়ী তারা একটা ইলেকশন দিচ্ছে না কেন? তারা তো একটা ইলেকশন দিয়ে তারা তাদের জনপ্রিয়তা যাচাই করতে পারে। তো এটা ওরাও বুঝে, আমরাও বুঝি, এবং জনগণ বুঝে, আমাদের বন্ধুরাষ্ট্রগুলোও বুঝে আজকে তাদের যে জনপ্রিয়তা কোথায়, যার জন্য তোদের তাদেরকে এই দালাল মিডিয়ার স্বর্ণাপন্ন হতে হয়। এবং এই দালাল মিডিয়াকেই যখন মিডিয়ারাই 10.5 বিলিয়ন ডলারের বা 100 বিলিয়ন ডলারের দুর্নীতির প্রসঙ্গ আসে, সেখানে মিথ্যা বিএনপির সময়ের 1 কোটি টাকার দুর্নীতিকে টেনে নিয়ে আসা হয়, এবং ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে যে 4 কোটি টাকার দুর্নীতির মামলা দিয়ে আজকেও মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে আটকে রাখা হয়েছে, সেটা একটা আমি মনে করি অবিচার, এটা ইনহিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করছে সরকার। কারণ ওই 4 কোটি টাকা এখন সুদে আসলে 8 কোটি টাকা হয়েছে, সেখানে টাকার যে রাখা হয়েছে এটার নিয়মের ব্যত্যয় ঘটতে পারে, ও টাকাটা হয়তো এই অ্যাকাউন্টে না রেখে অন্য অ্যাকাউন্টে রাখলে ভালো হতো, সেই পদ্ধতিগত ভুল থাকতে পারে, কিন্তু সেখানে তো বিন্দুমাত্র দুর্নীতি ছিল না। তো আমি মনে করি বিএনপির রাজনীতি আজকে যেই পর্যায়ে এসে পৌঁছেছে এবং একদম সঠিক, এবং নেতাদের বিরুদ্ধে যেসব অপপ্রচার করা হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী প্রোপাগান্ডা, এবং বিএনপি আমার মনে হয় জনগণের দল হিসেবে আবারও সবার কাছে প্রমাণিত, মানুষের দল হিসাবে বাংলাদেশের জাতীয়তাবাদের জন্য, গণতন্ত্রের জন্য বিএনপির কোনো বিকল্প নেই। এবং নেতাদের বিরুদ্ধে যে অভিযোগটুকু আমি মনে করি তৃণমূলের নেতা কর্মী এবং জনগণ, আপনারা এই সরকারের প্রচারে বিভ্রান্ত হবেন না। এবং এই মিডিয়া রিলেটেড একটা কথা আমি বলি, না বললেই নয়, বিএনপি গতকালকে সময় টিভি এবং 71 টিভিকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত। এবং এই দাবিটা আমাদের, আমি এবং আমাদের দলের অনেকেই এই দাবি করেছিল, এবং আমি মনে করি শুধু মিডিয়া নয়, শুধু দুটা টেলিভিশন নয়, এই স্বৈরাচারী সরকারের লুটপাটকৃত যত প্রতিষ্ঠান আছে, এই আওয়ামী লীগের নেতাদের যেই যেসব ব্যাংক, বিমা এবং ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি মনে করি দেশপ্রেমিক জনগণ তাদের এই স্বৈরাচারী সরকারের দোসর যারা, তাদের প্রতিটি প্রতিষ্ঠানকে বয়কট করার সময় এসেছে। ধন্যবাদ।